আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। আমরা পেয়েছি সোম মিউজিকের কর্ণধার সন্দীপ সোমকে। আমি সন্দীপ বাবুর থেকে শুনে নেব, সন্দীপ বাবু আপনি বাই প্রফেশনে মিউজিশিয়ান না অন্য কিছু করেন, মানে চাকরি করেন, বিজনেস করেন না শুধু সঙ্গীত এই কোম্পানি নিয়ে থাকেন? সবার প্রথম এনপিএস নিউজকে শুভেচ্ছা জানাই। বাই প্রফেশন আমি একজন মিউজিশিয়ান, আর আজকের দিনে সকলের সহযোগিতায় একটা মিউজিক কোম্পানি লঞ্চ করতে পেরেছি। ঈশ্বরের আশীর্বাদ, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ এবং কলকাতা তথা মুম্বাই সঙ্গীত জগতের প্রখ্যাত শিল্পীরা সহযোগিতা করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে কলকাতা তথা মুম্বাইয়ের প্রখ্যাত শিল্পী এবং আমার খুব পছন্দের একজন মানুষ প্রিয়া ভট্টাচার্য। উনি গাইতে এসেছেন আজকে সোম মিউজিকের হয়ে, এর জন্য ওনাকে থ্যাংক ইউ এবং আমরা সত্যি থ্যাংকফুল। বহু মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছে এবং ভবিষ্যতেও আরো ভালো ভালো কিছু করার পরিকল্পনা আছে। আপনাদের অ্যাডভান্স জানিয়ে রাখি, আগামী 25 ডিসেম্বর কলকাতা মিউজিক ইন্ডাস্ট্রির বুকে, এবং খুব জোর গলায় বলছি, কলকাতা মিউজিক ইন্ডাস্ট্রিতে এমন একজন, মানে আগামী 25 তারিখ একটি অ্যালবাম রিলিজ করছি, প্রভু তেরি নাম। কলকাতা মিউজিক ইন্ডাস্ট্রির বুকে এই প্রথম যাকে শুধুমাত্র ভারতবর্ষ না বিশ্বের দরবারে মা সরস্বতী বলা হয়, তিনি শুধুমাত্র এই প্রথম কলকাতা মিউজিক ইন্ডাস্ট্রির বুকে আমার মিউজিক কোম্পানি সোম মিউজিক কোম্পানির হয়ে অডিও অ্যালবামে গান গাইলেন, যেটা কলকাতা মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় চিরস্মরণীয় হয়ে থাকবে। নামটা জানতে পারি না? টপ সিক্রেট কোনটা? কার নাম? বিজু, কলকাতা মিউজিক ইন্ডাস্ট্রিতে যিনি মানে গান করবেন, মানে যে অ্যালবামটা 25 তারিখে রিলিজ হচ্ছে, ওর নাম হচ্ছে প্রভু তেরি মহিমা। এটাতে গান গেয়েছেন লতা মঙ্গেশকর সদ্য, গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, গান গেয়েছে পিয়ালি প্রিয়া ভট্টাচার্য এবং গান গেয়েছে সুমিত্রা সোম। ওদের একটি অ্যালবাম রিলিজ হচ্ছে, এরপর প্রচুর অ্যালবাম আস্তে আস্তে রিলিজ হবে এবং অজস্র অ্যালবাম অলরেডি রিলিজ হয়েছে কলকাতা তথা মুম্বাইয়ের প্রচুর গুণী আর্টিস্টরা গান গিয়েছেন। আচ্ছা, এই সোম মিউজিক, সোম মিউজিকের এখন বয়স কত? এটা যদি বলতে হয় তাহলে একটা জিনিস বলতে হবে, বয়সটা কিন্তু খুব বেশি না, কিন্তু পরিচিতিটা বেশি হয়ে গেছে প্রিয়াদের মতো আর কি। বলার মতো সেরকম কিছু খুঁজে পাচ্ছি না, শুধু এটুকু বলতে পারি ঠাকুরমা স্বামীজি যাদেরকে অনুসরণ করে ছোটবেলা থেকে বড় হয়েছি, আমি নিজে দীক্ষিত রামকৃষ্ণ মিশনের, এই তিনজনের অনুপ্রেরণা, বাবা মার আশীর্বাদ এবং তার সঙ্গে আরেকজনের অবশ্যই বলতে হবে, মানে আমাদের, আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে আমাদের বর্তমান যে সরকার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও আমার শ্রদ্ধা। বিশেষ কারণ, তার কারণটা হচ্ছে আজকের যে সময়টা, যে সিচুয়েশনটা চলছে, এই করোনা যে আবহটা, সেটা হয়তো মার্চ এপ্রিল মাস থেকে শুরু হয়ে আজকে অনেকগুলো মাস হয়ে গেল, কিন্তু বর্তমান যে সরকার চলছে সেই সরকার সঙ্গীত জগৎকে আমার অন্তত মনে হয় একটা আলাদা প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে। আমাদের সঙ্গীত জগতের বহু মানুষরা আছে যারা ভাতা পায়, আমার ভালো লাগে যে ছোটবেলা থেকে গান বাজনার সঙ্গে রয়েছি এবং আমি নিজে একজন প্রখ্যাত ভক্তি সঙ্গীত শিল্পী শ্রী শঙ্কর সোম তার সন্তান, চেষ্টা করছি সবার সহযোগিতায় যতটুকু এগিয়ে যাওয়া যায়। আমরাও এনপিএস নিউজের পক্ষ থেকে আপনার সোম মিউজিকের অনেক 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 দীর্ঘায়ু কামনা করি। আজ এই পর্যন্ত, আবার নিয়ে আসবো সন্দীপ বাবুর সঙ্গে কিছু কথা, কিছু জানা অজানা তথ্য নিয়ে এনপিএস নিউজের পর্দায়। শুভেচ্ছা।